আমাদের জার্নি শুরু কলকাতা থেকে শিলিগুড়ি। এখন বাজে 3টে, আমরা গড়িয়া মোড় থেকে এই মুহূর্তে শুরু করলাম আমাদের জার্নি। আমাদের প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে আসানসোল, দেখি আমরা আসানসোল কতক্ষণে পৌঁছাতে পারি, তাই তো অমিত? হ্যাঁ, বর্তমান হয়ে আসানসোল যাব আমরা। আসানসোল থেকে আমরা ডান দিক রাস্তা নিয়ে ঝাড়খণ্ডে ঢুকব, ওখানে দুমকা ভাগলপুর হয়ে পূর্ণিয়া হয়ে তারপরে আবার বেঙ্গলে ঢুকব। আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, এখন বাজে 4:50, কিছুক্ষণের মধ্যে বর্ধমান পৌঁছে যাব। আর ঘন্টা খানেকের মধ্যে রাস্তায় প্রচুর ট্রাক, ফলে কনস্ট্যান্টলি ওভারটেক করতে হচ্ছে। আস্তে আস্তে ভোর হচ্ছে, এখন বাজে 5:15, 2 ঘন্টা ড্রাইভিং হয়ে গেল। এটা কোথাকার চলে এলো, ডানকুনি সেকশন অফ দুর্গাপুর। ফাস্ট্যাগ তার জন্য অটোমেটিক উঠে গেল বার, মোটামুটি ফাঁকাই রাস্তা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এত ভোরে এই রাস্তা দিয়ে যাওয়া, দুধারে এমন অপূর্ব সেই দৃশ্য, এটা এরা দেখতে আর একটা সৌন্দর্য। দেখতেই পাচ্ছেন বর্ধমান 22 কিলোমিটার। আমাদের এই মুহূর্তে বর্ধমান ক্রস করে দুর্গাপুরের দিকে যেতে যাচ্ছি। এই মুহূর্তে নৌকাটা চা তৈরি করছে, হাইওয়েতে দাঁড়িয়ে আছি, 10 মিনিট পরে আমরা বেরিয়ে যাব। মোটামুটি আমরা এই 8টার ভেতরে আসানসোল পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আমরা গোল সিট ক্রস করলাম, হঠাৎ দেখছি রাস্তায় প্রচন্ড কুয়াশা, সামনে ভিজিবিলিটি খুব কম। কুয়াশা কেটে গেছে, আমরা দুর্গাপুর ক্রস করলাম, এখন আসানসোলের দিকে এগোচ্ছি। এখন বাজে 7:45, তো একটু লেট হয়ে গেল আমাদের যা প্ল্যান ছিল। যাই হোক, দেখা যাক আমরা মেক আপ করে নিতে পারি কিনা। এই জায়গাটা আসানসোল থেকে দুমকার রাস্তা, একটা স্টেট হাইওয়ে। এখানে আমরা একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, জায়গাটা বেশ ভালো, গাছ আছে, শেডও আছে। অনেকক্ষণ ড্রাইভ হয়ে গেল, সবাইকারই ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা আবার স্টার্ট করব। ব্রেকফাস্টের পর আমরা আবার স্টার্ট করলাম দুমকার থেকে। রাস্তা ঠিকঠাক, স্টেট হাইওয়ে। এখন বাজে 9:20, রোদ্দুর বেশ চড়া। এবার আমরা ঝাড়খণ্ডে ঢুকব, সামনে একটা নদী আছে, এই ব্রিজটার উপরেই ঝাড়খণ্ড শুরু হয়েছে। বাবা, নদীটা যে দেখছি চড়া পড়ে গেছে, এই ব্রিজে উঠলাম, নদীটাতে পুরোটাই চড়া, জল নেই। এই ব্রিজটা পেরোলে আমরা এখন এখান দিয়ে দুমকা পৌঁছব, দুমকার পরে ভাগলপুর হয়ে পূর্ণিয়া হয়ে তারপরে আবার ওয়েস্ট বেঙ্গলের বাগডোগরা দিয়ে ঝাড়খণ্ড রাজ্যে আপনার স্বাগত। রাস্তায় চলেছি, সত্যি খুব ভালো রাস্তা, স্টেট হাইওয়ে, কিন্তু মেইনটেনেন্স একদম ন্যাশনাল হাইওয়ে। এখনো দুমকা আসেনি,
এখানে জমিটা সমতল নয়, কোথায় উঁচু কোথাও নিচু, রাস্তাও সেভাবে চলেছে। দুপাশে জঙ্গল, রাস্তা এত ভালো, বাসিতে চালাতেও অসুবিধা হচ্ছে না। যদিও সরু রাস্তা কিন্তু ট্রাফিক খুবই কম। আমরা দুমকা ক্রস করে গেলাম, এখন এগোচ্ছি ভাগলপুরের দিকে। এখানে চারিদিক খুব ড্রাই, ভেজিটেশন খুবই কম, তবে রাস্তা খুব সুন্দর। এখন আমরা ভাগলপুরের দিকে এগোচ্ছি। এখান থেকে প্রায় 160 কিলোমিটার ভাগলপুর হয়ে আমরা পূর্ণিয়া, আড়ারিয়া, বাহাদুরগঞ্জ হয়ে বাগডোগরা ঢুকব। বাইরে প্রচণ্ড গরম, এখানে প্রায় 34-37 ডিগ্রি চলছে এখন বাইরে। ভাগলপুর 63 কিলোমিটার। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি, ঠিক ভাগলপুরের থেকে আমরা 10 কিলোমিটার পেছনে আছি। একটু রেস্টের জন্য একটু দাঁড়ালাম। আমরা এরপরে ভাগলপুরের পরে আমরা পূর্ণিয়া যাব। আমরা ভাগলপুর ক্রস করলাম। এটা খুব ফেমাস ব্রিজ, একটা বিক্রমশিলা ব্রিজ। এর লেন্থ হচ্ছে 4.7 কিলোমিটার, বিশাল লম্বা। এটা ভাগলপুরের গঙ্গার উপর দিয়ে যাচ্ছি আমরা। নিচে জল খুব কম দেখছি, ম্যাক্সিমাম জায়গায় মাটি বেরিয়ে ঘাস জন্মে গেছে রিভার বেডে। আমরা পূর্ণিয়া পেরিয়ে এখন বাহাদুরগঞ্জের দিকে এগোচ্ছি। এটা হচ্ছে NH 327। তো বাহাদুরগঞ্জ হয়ে আমরা বাগডোগরা ক্রস করে তারপরে শিলিগুড়ি NGP পৌঁছে যাবো। আজ এখন বাজে 5:40। এখনো অবধি রাস্তা খারাপ পাইনি, তো আশা করছি 8টার মধ্যে ম্যাক্সিমাম NGP ঢুকে যাব। আমরা তো স্টার্ট করেছিলাম আজকে 3টের সময়, তো তখন থেকে মোটামুটি কন্টিনিউয়াসলি গাড়ি চালানো হয়েছে। মাঝে 3-4 বার হল্ট দিয়েছি খাবার জন্য। এখন আমরা এগোচ্ছি বাগডোগরার দিকে। রাস্তা মোটামুটি, ট্রাফিকও খুব বেশি নেই, পুরো হেডলাইটের আলোয় গাড়ি চালাতে হচ্ছে। তো আর ঘন্টা ডেরেকের মধ্যে আশা করছি ঢুকে যাবো শিলিগুড়ি। আজকে শনিবার, গতকাল আমরা শিলিগুড়ি পৌঁছেছি তখন রাত 9:30। কলকাতা থেকে স্টার্ট করেছিলাম রাত 3টের সময়, তো টোটাল 19 ঘন্টা কালকে লাগলো আমাদের NJP পৌঁছতে। আশা করছি 4:15-এর মধ্যে পৌঁছে যাব। প্রথমে আমাদের যাওয়া হবে কোলাখাম বার্নিংয়ের জন্য। রাস্তাটাও অনেকখানি, প্রায় 108 কিলোমিটার। এখন বাজে 8টা, পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের 12টার মতো হবে। আমরা এখন সেবক রোড ধরে নিয়েছি, খুব সুন্দর রাস্তা সেবক রোড। এই রাস্তাটা আমার বরাবরই খুব ভালো লাগে। দুদিকে ফরেস্ট, আমরা পাহাড়ে উঠে পড়েছি, রাস্তা কেটে কেটে দু সাইডে চা বাগান দেখা যাচ্ছে। বাহ, খুব সুন্দর।
और रास्ता खूब भालो। हमरा डामडीम पेरोलाम। এবার ডামডিম থেকে আমরা বাঁদিকের রাস্তাটা ধরলাম ঋষি রোড, এটাই গরুবাথান হয়ে লাফা চলে গেছে। গরুবাথান আর 3 কিলোমিটার দূরে পাহাড় দেখতে পাচ্ছি। গরুবাথানের পর থেকেই হিলি রিজিয়নটা আরম্ভ হবে। পাহাড়ের গায়ে কিছু স্ক্যাটার্ড টি প্লান্টেশন দেখতে পাচ্ছি। লাভা 26 কিলোমিটার মতো। গুগল আমাদের সময় দেখাচ্ছে লাভা পৌঁছাতে পৌঁছাতে ওই 11:10। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। এখানে ওটা ক্যামেরায় ধরা পড়ছে মনে হয়, দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে ওইটাই লাভা। আমরা এখন লাভাই যাব না, আমরা লাভার কাছ দিয়ে একটা বাইপাস রোড আছে ওইটা ধরে আমরা ডান দিকে কোলাখামের রাস্তা ধরব। কোলাখাম থেকে ফেরার সময় আমরা লাভাতে আসবো, কিছুক্ষণ বার্ডিং করব, তারপর আমরা লাভা থেকে ঋষভ চলে যাব। রাস্তা থ্রোট খুবই ভালো, কিছু কিছু জায়গায় রাস্তা সারাচ্ছে, একটু এবড়োখেবড়ো আছে, আদারওয়াইজ ওভারঅল রাস্তা খুবই ভালো। দূরের জঙ্গলে লম্বা লম্বা পাইন গাছ, তারপর দিয়ে কখনো রোদ্দুর আসছে কখনো ছাওয়া, অপূর্ব এক্সপিরিয়েন্স। লাভা শহরটা আরো পরিষ্কার দেখা যাচ্ছে, যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই লাভা। ডান দিক থেকেই যেটা ঘুরে গেছে সেটা হচ্ছে কোলাখামের রাস্তা। আমরা কোলাখামের রাস্তায় পড়ে গেছি, আর মাত্র হচ্ছে 7.8 কিলোমিটার, মোটামুটি আধ ঘন্টা লাগবে। শুনতেই পাখির ডাক আমার বাঁদিক থেকে আসছে, আমরা চেকপোস্টে এন্ট্রি করিয়ে নিয়েছি, এবার যাব। কোলাখামের রাস্তায় ঢুকে পড়েছি, সরু রাস্তা এবং যথেষ্ট স্টিপ, জঙ্গলের মধ্যে দিয়ে, নেওড়া ভ্যালির জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।
কোলাখামে রাস্তায় আসার পরে একটা চেকপোস্ট পেয়েছি, নেওড়া ভ্যালির চেকপোস্ট। সেখানে একটা টিকিট আছে 120 টাকা। তারপরে কিছুটা আমরা মেটাল রোড পেয়েছি। তারপরে এখন রাস্তাটা খারাপই রাস্তা, মানে এটা ঠিক পিচের রাস্তা নয়, ওই ইট পেটানোর রাস্তা, বোল্ডার আছে। তবে চারিদিক খুব সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা এবং রাস্তার গ্রেডিয়েন্টও বেশ ভালোই। এক একবার অনেকটাই নিচে নেমছি, আবার অনেকটাই উপরে উঠছি। এখানে 10-15 কিলোমিটার পার আওয়ারে বেশি চালানো যাচ্ছে না। গাড়ি চলে এলে একটু সমস্যা, খুবই সরু রাস্তা। যাবে আস্তে আস্তে ঘুরো, চলুন চলুন চলুন, ব্যাস ঠিক আছে। ওকে দাঁড়াতে বলুন, ওখানে দাঁড়াতে বলুন, চলুন চলুন, দাঁড়া সব চেপে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে নেওড়া ভ্যালির জাঙ্গেল ক্যাম্প। এটা নেওড়া ভ্যালির ফার্স্ট রিসর্ট। আমরা যাব সাইলেন্ট ভ্যালি, ওটা আরেকটু ইন্টিরিয়রে। এখান থেকে যেন কত আর 1.5 কিলোমিটার হবে, 2 কিলোমিটার। রাস্তাও একই রকম। In 150 meters, turn right. গ্রাভেল রাস্তা। নেওড়া ভ্যালির এই ড্রাইভটা বেশ মেমোরেবল ড্রাইভ। বেশ রোমাঞ্চকর, থ্রিলিং। রাস্তা বেশ চ্যালেঞ্জিং। আমরা আরো বেরিয়ে যাবো। দেখো তো ওপাশে, যান যান যান, গ্যাস হয়ে যাবো, সোজা সোজা। এখানে রাস্তাটা একটু ভালো, মেটাল রোড তো দেখছি। আমরা এসে গেছি, দেখা যাচ্ছে।
সবুজ কালার। আমরা এসে গেছি আমাদের রিসর্টে সাইলেন্ট ভ্যালি। কোলাখাম একটা ছোট্ট গ্রাম কালিম্পং ডিস্ট্রিক্টে, যেটা নিওরা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। এর উচ্চতা 6,500 ফুট, লাভা থেকে এর দূরত্ব 8 কিলোমিটার। আমরা কোলাখামে সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে পৌঁছে গেছি। আগেই বলেছি কোলাখাম একটা ছোট্ট গ্রাম, তাই এখানে কোনো লাক্সারি হোটেল নেই, আছে কিছু হোমস্টে এবং রিসর্ট। তবে এগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে, ফলে ঠান্ডায় অসুবিধা হয় না। এখানে ফুড সমস্তই লোকাল, ফুড এবং লজিং দুটোই বেশ রিজনেবল রেটে পাওয়া যায়। চারিদিক খুব সুন্দর, চারিদিক পাহাড়ে ঘেরা, প্রচুর গাছ আছে, ফুলের গাছও আছে, পাখি অনেক আছে। এখানেতে একটা ঝর্ণা আছে, ছাঙ্গে ফলস। মেন রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটার নিচে নামতে হয়, কিছুটা সিঁড়ি, কিন্তু বাকিটা ট্রেক করেই নামতে হবে। নামতে প্রায় 30 মিনিটের মতন সময় লাগে, কিন্তু উঠতে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন লেগে যায়। তবে একটু কষ্ট করে নামলে ঝর্ণাটা দেখতে খুব ভালো লাগবে। ঝর্ণার জলটা যেখানে নিচে পড়ছে, সেখানে বড় বড় বোল্ডার আছে, অনেকে সেই বোল্ডারের ওপর বসে ফটো সেশনও করে।